আসসালামু আলাইকুম আমি আজকে আফ্নারাল শেয়ার শর্ম লন্ডন কোন কোন শাক সবজি শীতের সময় করা যায় আর কোন কোন শাক সবজি খরলে দিন পর্যন্ত শীতের সময় খাওয়া যায় বাইরে নষ্ট হয় না তো তা নিয়ে আজকে আলাফইব ইনশাল্লাহ আমার সাথে থাকো দেখতে তাকোকা তো লন্ডন শীতের সময় আমি বেশিরভাগ শীত সবজিগুলোও করি যে যেমন ধরকা লাই শাক মূলা শাক পালং শাক তারপরে দনিয়া ওরকম শাক সবজিগুলা আমি চেষ্টা করি যে শীতের সময় রোয়া লাগি। কারণ এরকম শাক সবজিগুলা শীতের সময় বা মেঘ ফানিয়ে নষ্ট করে না আর মেনটেনিংও তেমন একটা বেশি করা লাগে না ফানিও দিতে হয় না এর কারণে আর কি শীত শাক সবজিগুলা করা খুবই আরাম কারণ ফানি দেওয়ার ঝামেলা নাই আর তেমন একটা মেনটেনিং লাগে না তো মাসাল্লাহ এখন দেখতে পারা আমার মূলা প্লান্টর মাঝে ফেলা আমি ফার্টিলাইজার দিছি ফার্টিলাইজার দিয়া দাইড থেকে মাটি নিয়ে দিরাম ইয়ে সাজটা করার কারণে খুবই সুন্দর মূলা বানব বড় বড় হইব মূলাগুলা তো ওরকম আমি প্রতি বছরও করি প্রতি বছর ওরকম করিয়া রাখি তো শীতের সময় অনেক অনেক ধরনের শাক সবজি খাওয়া যায় আর আমরা ফ্রোজন হরিও রাখি লাই সামার সবজিগুলা আর উইন্টারও ওরকম শাক শাক কিছুটা খাওয়া যায় ওরকম শাক সবজি হললে শীতের শাক সবজিগুলা তো মার্শাল্লা দেখা ফাররা অনেক সুন্দর মূলা বানছে এটা হলো গিয়ে লালে আর সাদায় মূলা তো ইনো গেছে গিয়ে রং সিড রোয়া কারণ এন আমি সাদা মূলা রইতাম আসলাম বা পরবর্তীতে দেখা যায় যে এখন মূলা বান্দার ফট দেখা যায় এটা লালে আর সাদা হয়ে গেছে তো এগুলা খাইতেও ভালো লাগে খুবই সুস্বাদু খাইতে অনেকটা ভালো লাগে মাছের শুটকিও খাওয়া যায় বা ভাজিও খাওয়া যায় নিৰামিষ খোৱা যায় খুবেই ভাল লাগে যেইখম খাই বা ওৰকমো এইগুল ভালা লাগে খাইতে এইখন আমি অনেকটা মূলা হাৰ্ভেষ্ট কৰাম আৰু মূলাগুলা হাৰ্ভেষ্ট কৰাৰ ফলত এইগিলাৰে বালা কৰি ৱাছ কৰ আমি নিচৰ যে ফাটাগুল্লা আছে বা ফাট গোলা লাল ফটা বা খাৱা ফাটা এইগুলাৰে ফালাই দিম ফালাই ক্লিন কৰিয়া মূলাগোলা নেমগীয়া আৰু অনেকেই কমপ্লেইন কৰোঁ লণ্ডন মূলা ৰুইলে মূলা বান্দেনা তো তার একটা কারণ আছে আপনারা যদি বাংলাদেশ থেকে মূলা সিড আনিয়া চেষ্টা করেন বাংলা লন্ডন রুইতা আর মূলা বান্ধাইতা তাহলে কোনোদিনও মূলা বানত নয় কারণ বাংলাদেশি সিডে কোনো সময়ও লন্ডন মূলা বান্ধে না কারণ আমি ট্রাই করে দেখছি কোনোদিনও আমি ফারছি না বা আপনারা যদি কেউ ফারিয়তা হন মূলা বান্ধাইতা বাংলাদেশে সিড আনিয়া তাহলে আমার রেকমেন্ড করে জানাইবা বা কোন মূলার সিড আনইন আপনারা আনিয়া হরেন তা আমার রেকমেন্ড করে জানাইবা আমিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এগুলো আমি আনছিলাম অনলাইন থেকে সিড কিনছিলাম সাদা মূলার সিড আর ওরকম লাল আর সাদা ওরকম সিড আমি অনেক দিন আগে কিনছি আর এখন আর আমার কিনতে হয় না এখন একটা দুইটা মূলা রাখি দিলেও আমার অনেকটা সিড হয়ে যায় আর তার তাকেও আমি নেক্সট আবারও করি তো ওরকম আমার প্রায় অনেক বছর যার মূলা চাষ করি করি আর সিড আমি আর কিনলাম না ওই একবারও আমি অনলাইন থেকে দুই জাত মূলা সিড কিনছিলাম এখন সবগুলা মূলার আমি দইলেছি দইয়া আর ফানি জরার লাগে ট্যাঙ্কি টিফটে ওরকম রাখি দিছি আর ফানি জড়িয়া হারলে ফাতা থাকি তখন একটা কারিয়া বেগেও ঢুকাইয়া আর নর্মাল ফ্রিজও রাখি দিলে অনেক দিন পর্যন্ত রাখা যাইব ফ্রেশ আর ফ্রেশ রাখে রাখি খাওয়া যাইব কারণ অনেকটা শাক সবজি একসাথে তুলেও যায় কোনো কোনো সময় আর একসাথে সবগুলা সবজি খাওয়াও হয় না তো ফ্রিজও রাখি দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাইব ইনশাল্লাহ তুলরাম রাম আর লাইশাক যদি চাষ করেন আপনারা তো ওরকম এখানো কতটা সারা সরিবা সারা সরিয়া তারপর একটা একটা করে তুলিয়া নিয়া আর সুন্দর করে রুইয়া দিলেবা। তখন দেখতে পারবা খুবই সুন্দর লাইশাক চাষ হইব আর লাইশাক চাষ করার পর তোরা একটু মেইনটেইনিং লাগে কারণ লাইশাক যখন একটা একটা করে রুইয়া আর নেটর একটা যদি জালি লাইন তাহলে সামার পর্যন্ত লাইশাক খাইতে পারবা ইনশাল্লা আর ওরকম আপনারা দনীয়ও করতে পারবা দনীয় যদি আপনারা চাষ করেন দনিয়া চাষ করিয়া একটা নেট উপরে সুন্দর করে নেটরে একটা জালি দিয়া কাভার করিয়া রাখি দিন তাহলে আর স্নয় নষ্ট করতো না মূলত হইল গিয়া স্নয় সব কিছুরে নষ্ট করিল তো স্নো যাতে না ফরে আর বরফ যাতে ডাইরেক্ট গিয়া প্লান্টর মাঝে না ফরে এর কারণে একটা নেটর জালি লাগাই দিলে এগুলারে সামার পর্যন্ত খাইতে পারবা ইনশাআল্লাহ তো ও যে দেখতে পারা লাইশাকগুলা ও লাইশাকগুলা ওরকম তুলিয়া সারাগুলা ছোটো ছোটো সারা ও সাইজর সারাগুলারে ছোটো ছোটো সারাগুলারে নিয়া আপনারা একটা একটা সরিয়া যদি সুন্দর সরিয়া চিকেন মেনিউট দিয়া আর জায়গাটার আর চিকেন মেনিউর দিয়া ও ওরকম একটা একটা খরিয়া রুইয়া দিন তাহলে দেখতে পারবা অনেক সুন্দর লাইশাক গইব আর সারা সামার সামারও সামার পর্যন্ত আপনারা এগুলা খাইতে পারবা ঠান্ডা তো খাইতে পারবাও বা সামার পর্যন্ত এগুলারে খাইতে পারবা অনেক বড়ো বড় ফাতা হয় আর খুব সুন্দর এগুলার গ্রানও থাকে আর খাইতেও ভালো লাগে তো ওরকম শীতের সময় যদি আপনারা শীতের সবজিগুলা করেন যেমন ধর মূলা লাই শাক পালং শাক বা দনিয়া চাষ করেন আর একটু মেনটেনিং ওরকম করিয়া রাখি দিন তাহলে নিশ্চিত আপনারা উইন্টারও অনেক শাক সবজি খাইতে পারবা আর অনেক দিন পর্যন্ত এগুলারে রাখতে পারবা সামার পর্যন্ত খাইতে পারবা ইনশাল্লাহ তো আপনারা আগে কিলা লাগলো ভিডিওটা শীতের শাক সবজিগুলা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইলিবা আসসালামু আলাইকুম